আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার নোলোক কবিতার একশো একত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তার আজকে আলোচনার বিষয়ে একশো একত্রিশ পৃষ্ঠের বুঝিয়ে লিখি নোলক কবিতাটি পড়ে তুমি কী বুঝতে পারলে তা নিচে তো এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা করতে হবে ঠিক আছে তো জন্য প্রথম কাজ আমাদের নলক কবিতাটা পড়ে নিতে হবে দেখো নোলোক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল মাছে বলল কেদে দিদাস নদী হরিণ বের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিরটিয়ে করেরে ছিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে খড়কে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নলক পরিণাত ফুলের গন্ধ চাও যদি নাও হাতে পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে ছাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফেরবা আলাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এখন হচ্ছে আমরা এই কাজের সমাধানটা করবো নলক কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো এর উত্তরে লেখা যেতে পারে নলক কবিতাটি পড়ে আমি যা বুঝতে পারলাম নলক কবিতে দেখা যায় কবি আল মাহমুদ তার মায়ের হারিয়ে যাওয়া নলক খুঁজতে বের হয়েছেন প্রকৃতির বিভিন্ন স্থানে তিনি নলকের সন্ধানে বিচরণ করেছেন প্রকৃতির নানা অনুষঙ্গের নিকট কবির কথোপকথন হয়েছে কবি প্রথমে নলক খুঁজতে নদীর কাছে যায় নদী বলে আমাকে স্পর্শ করো না আমার শরীর জুড়ে রয়েছে বোয়াল মাছের বসবাস তিতাস নদীটি কে বলেছে তার কাছে কোনো নলক নেই তার বুকে সাদা একের ডানা মেলে সাদা বকেরা হবে সাদা বকেরা ডানা মেলে বসে থাকে কবি এবার বনের ভিতরে প্রবেশ করেন যেখানে বিভিন্ন ধরনের পাখপাখালি রয়েছে তারা জানায় আমরা অতি সাধারণ আমাদের কাছে মূল্যবান কোনো নোলক নেই সুগন্ধ ভরা ফুল গাছগুলো একই কথা বলে ফুলেরা হাসি মুখে গন্ধ নেওয়ার জন্য হাত পাততে বলে বনের মধ্যে হরিণগুলো পাতার ফাঁকে মুখ বাঁকিয়ে কবিকে বোঝাতে চায় তাদের কাছেও কোনো নলক নেই কিন্তু কবি ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তার মায়ের নোলক ছাড়া সে ঘরে ফিরে যাবে না আলোচ্য কবিতায় নোলক শব্দটি প্রতীকের অর্থে ব্যবহৃত হয়েছে এখানে নোলক বলতে কিন্তু মেয়েরা যে নোলক পড়ে সেই নোলক কিন্তু বোঝানো হচ্ছে না তো বাংলার অতীত ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য পশু পাখি নদ নদী বন জঙ্গল আগের মতো আর নেই বাংলার মায়ের মূল্যবান সম্পদ এই সম্পদগুলো কাদের আবর্তনে হারিয়ে গেছে এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব মূলত এই বিষয়গুলো কি বোঝাতে কবি নোলক কবিতায় উপমা হিসাবে এই নোলক হারিয়ে যাওয়ার কথাটা বলেছেন ঠিক আছে তা আমরা আগামী ক্লাস একশো বত্রিশ পৃষ্ঠায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এখানে হচ্ছে যে কাজটা রয়েছে এটা আমরা সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরি লিখতে শিখি একশো একত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ